কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 15টি নদীপথে প্রতিদিন অসংখ্য নৌযান চলাচল করে, অথচ চালকদের কোনো প্রশিক্ষণ না থাকায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এর মধ্যে বড় দুর্ঘটনাটি ঘটে গত 27 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। ওই দুর্ঘটনায় 22 জনের প্রাণহানি হয়। এরপরই নৌযান চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেয় নৌপরিবহন অধিদপ্তর। সম্প্রতি ভৈরবে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে নৌপরিবহন অধিদপ্তর, যেখানে 3 জেলার 2 শতাধিক চালককে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় নৌপথে চলাচলের নিয়ম, বৈরী আবহাওয়া, নৌযান নিয়ন্ত্রণের পদ্ধতি সহ বেশ কিছু উপায় শেখানো হয় চালকদের। ট্রেনিং এ আইসা অনেক কিছু জানতে পেরেছি যেটা নিয়ে আগে আমরা জানতাম না। এখানে আমরা আইসা যে অবস্থা দেখেছি শিখেছি, সামনে আমরা এইভাবেই নিয়ন্ত্রণ রাখিয়া চালানোর চেষ্টা করব। আগে অনেক অ্যাক্সিডেন্ট হইতো, এখন অ্যাক্সিডেন্ট কম হইব এই প্রশিক্ষণ নেওয়ার কারণে। এদিকে নৌপথে নিরাপদ যাত্রা ও যাত্রী সেবা নিশ্চিত করতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক। স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সাথে সেবা প্রত্যাশীতে ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়া, সেই ধারাবাহিকতায় আমরা সবার কাছে কাছে পৌঁছে যাচ্ছি। যেসব নৌযানের সার্ভে সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। অরিসুল ইসলাম, বৈশাখী সংবাদ।